হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের মার্টিন দু হাজার তেইশ প্রশ্নবিদ্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি করব আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হলো একটি খালি গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় এর কারণ হল এর উত্তর অপশন সি বাতাসের জলীয় বাষ্প খনিভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয় দু নম্বর প্রশ্ন হলো ইনফ্লুয়েঞ্জা হলো একটি এর উত্তরবান এ বায়ুবাহিত রোগ তিন নম্বর প্রশ্ন হলো এখানে একটি বিক্রিয়া দেওয়া হয়েছে এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এর উত্তর অপশন ডি প্রিয়জন বিক্রিয়া চার নম্বরে আছে একটি ভারী ও একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো এর উত্তরবপশন বি ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে পাঁচ নম্বর প্রশ্ন হলো। এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হল এর অপশন ডি ভিটামিন ছ নম্বর প্রশ্ন হল পটাশিয়াম সালফেটে কে প্লাস ও এসো টু ফোর আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কি হবে এর উত্তর অপশন সি এ টু এসো ফোর সাত নম্বর প্রশ্ন হল ছায়া পড়ার কারণ এর অপশন ডি আলোর রেখায় চলাচল করার ধর্ম আট নম্বর প্রশ্ন হল কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন এর উত্তর অপশন এ ভিটামিন কে নয় নম্বর প্রশ্ন হল কোন বিবৃতিটি ঠিক নয় এর উত্তর অপশন এ মানুষের রক্ত তৈরিতে আয়রন অপরিহার্য দশ নম্বর প্রশ্ন হল বৃত্তাকার পথে গতির উদাহরণ এর উত্তর অপশন সি পৃথিবীর আর্নি গতি এগারো নম্বর প্রশ্ন হলো। ট্যালমোনলোসিস রোগটির জন্য দায়ী জীবটি হল এর উত্তরবপশন বি ব্যাকটেরিয়া বারো নম্বর প্রশ্ন হলো সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবিত হলে উৎপন্ন হয় এর উত্তরবপশন ডি এন এ প্লাস ও সিএল মাইনাস আয়ন তেরো নম্বর প্রশ্ন হল মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় এর উত্তরবপশন সি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে চোদ্দ নম্বর প্রশ্ন হল অনযোগহীনতা এর একটি লক্ষণ হলো এর উত্তর অপশন সি ক্লাসে স্থিরভাবে বসতে না পারা পনেরো নম্বর প্রশ্ন হল সাবানের প্রধান উপাদান হল কিছু জৈব অ্যাসিডের এর উত্তর অপশন এ সোডিয়াম বা পটাশিয়াম যৌগ ষোলো নম্বরে আছে কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো এর অপশন সি দশটি ইট একতলা থেকে পাঁচতলায় তোলা হলো সতেরো নম্বর প্রশ্ন হলো পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হল এর উত্তর অপশন এ গঙ্গার শুশুক আঠারো নম্বর প্রশ্ন হল কোন পদার্থটি বায়োডিগ্রেডেবেল এর উত্তর অপশন ডি ফড় উনিশ নম্বর প্রশ্ন হল প্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাঙা একটি গাছ হল এর উত্তর অপশন এ গড়ান কুড়ি নম্বর প্রশ্ন হল জল সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আর প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হল এর উত্তর অপশন ডি অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজে গুলে যায় একুশ নম্বর প্রশ্ন হল হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রমিত হতে পারে এমন একটি রোগ হল এর উত্তর অপশন সি হেপাটাইটিস বি এরপরে দু নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে বি থার্মোমিটারের গায়ে পারেনহাইট স্কেল আঁকা আছে কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে এর উত্তর হবে পারেনহাইট থার্মোমিটার দিয়ে বেশি উষ্ণতা মাপা যাবে দু নম্বর প্রশ্ন হলো একটি মৌলের চিহ্ন লেখ যার পরিবর্তনশীল যোজ্যতা আছে এর উত্তর হবে সিইউ যাকে আমরা তামা বলে থাকি তিন নম্বর প্রশ্ন হলো ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে এর উত্তর হবে পরিষ্কার জলে চার নম্বর প্রশ্ন হলো একটি আলোক রশ্মি একটি দর্পণের ওপর লম্বভাবে পড়ল প্রতিফলন কোণের মান কত হবে এর উত্তর হবে নব্বই ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন হল একটি এক পরমাণুক অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ মাইনাস ওয়ান এর উত্তর হবে সিএল মাইনাস ছ নম্বর প্রশ্ন হলো লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো এর উত্তর হবে হিমোগ্লোবিন সাত নম্বর প্রশ্ন হলো। কিভাবে গড় দ্রুতি মাপা যায় এর উত্তর হবে গড় দূরত্ব সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময় আট নম্বর প্রশ্ন হল লঘু ক্ষারীয় দ্রবণে পেনল প্যাথিলিনের রং কি এর উত্তর হবে নীল নয় নম্বর প্রশ্ন হল প্রবাল কি এর উত্তর হবে এক প্রকার অমেরুদণ্ডী প্রাণী দশ নম্বর প্রশ্ন হল চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন এটি কোন ধরনের জাড্ডের উদাহরণ এর উত্তর হবে গতিজাডের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন হল সিমেন্টের জমাট বাঁধার সময়ে যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায় যাতে ঢালাইয়ের পর সিমেন্ট না ফাটে তার জন্য তুমি কি করবে এর উত্তর হবে জল দিয়ে ঢালাইকে ঠান্ডা রাখতে হবে এরপরে আছে শূন্যস্থান পূরণ করো বারো নম্বর প্রশ্ন হল ড্যাশ হলো একটি অতি দেশ এর উত্তর হবে ভারত তেরো নম্বরে আছে পুরুষ মশার প্রবশিষ্টি ড্যাশ এর উত্তর হবে ভোতা চোদ্দ নম্বর প্রশ্ন হল জলে গুলে যায় এমন একটি ভিটামিন হল ড্যাশ এর উত্তর হবে ভিটামিন সি তিন নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন এর উত্তর হবে ঠান্ডা শরবত বাড়ানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফ ব্যবহার করা হয় বরফ ও ঠান্ডা জল উভয়ের উষ্ণতা জিরো ডিগ্রি সি হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের মধ্যে প্রতি গ্রামে আশি ক্যালোরি করে কম তাপ থাকে ফলে জিরো ডিগ্রি সি উষ্ণতার ঠান্ডা জল অপেক্ষা জিরো ডিগ্রি সি উষ্ণতার বরফ বেশি ঠান্ডা হয় তাই ঠান্ডা শরবত বানানোর জন্য বরফ ব্যবহার করা হয় দু নম্বর প্রশ্ন হল পরিবেশের এমন দুটি প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের নাম লেখো বিশ্ব উন্নয়নে যাদের ভূমিকা আছে এর উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তিন নম্বর প্রশ্ন হলো এইচ ফোর প্লাস ও টু সিও টু প্লাস এইচ টু সমীকরণটির সমতা বিধান করো এর উত্তর হবে বাঁ সাইডে কার্বন একটা আছে আর ডান সাইডেও কার্বন একটা আছে বাঁ সাইডে হাইড্রোজেন ছিল চারটে আর ডান সাইডে হাইড্রোজেন ছিল দুটো যেন দুই যোগ করে চার করে দেওয়া হলো যেন দু সাইডেই সমান চারটে হাইড্রোজেন চারটে হাইড্রোজেন হয়ে গেল এবার পড়ে থাকলো অক্সিজেন ডান সাইডে আছে অক্সিজেন দুটো আর এদিকে দুটো টোটাল চারটে অক্সিজেন আছে তাহলে বাঁ সাইডে দুই যোগ করে চার করে দেওয়া হবে তাহলেই সমান হয়ে যাবে দু সাইড তারপরে বলেছে চুনাপাথর পাথর উত্তপ্ত করেও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এই দুটির মধ্যে কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে এর উত্তর হবে প্রথমটিকে এক নম্বর আর দ্বিতীয়টিকে দু নম্বর ধরলাম তাহলে এই দুটোর মধ্যে দু নম্বর যেটা আছে এটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে চার নম্বর প্রশ্ন হলো। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ হল এর উত্তর হবে প্যাড দিয়ে বলকে আঘাত করা পাঁচ নম্বর প্রশ্ন হলো খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে এর উত্তর হবে সূর্যের আলো খনিজ লবণ জল কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উপাদান গ্রহণ করে ছ নম্বর প্রশ্ন হলো কাঁচ উদ্ভাবিত না হলে তোমরা দৈনন্দিন জীবনে ও রাসায়নিক পরীক্ষাগারে কি সমস্যা হতে পারতো সংক্ষেপে লেখো এর উত্তর হবে দৈনন্দিন জীবনে কাজ উদ্ভাবিত না হলে আমরা আমাদের দুর্বল দৃষ্টিশক্তিকে ভালো করে ব্যবহার করতে পারতাম না রাসায়ন পদার্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের এইসব শাখা কাঁচের তৈরি নানা যন্ত্রপাতি ছাড়া এগোতেই পারত না কাঁচ সভ্যতাকে বহুদূর এগিয়ে দিয়েছে কাঁচের তৈরি অপটিক্যাল ফাইবার এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে প্লাস্টিকে মোড়া কাঁচের তন্তু ফাইবার রূপে মূর্তি ও বিভিন্ন ঢালাই করা দ্রব্য প্রস্তুতে ব্যবহৃত হয় সাত নম্বর প্রশ্ন হল মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখ এর উত্তর হবে এক নম্বর ঘুম বেড়ে যাওয়া আর দু নম্বর ফোন খারাপ করে একা একা বসে থাকা এরপরে তিন নম্বরের প্রশ্নের উত্তরগুলি তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু পেয়ে যাবে আমি নিচে ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে গিয়ে উত্তরগুলি দেখে নিতে পারো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরে স্কুলগুলির প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে